বাচ্চা বুড়ো বুড়ো তুই বুড়ো তোর বাপ বুড়ো তোর চন্দ গুষ্টি বুড়ো আমার ডাংটা কোথায় রে দাদা ওই তোরা তো আম্মা খাচ্ছু মুদিরকে একটু দে তোকে দিয়ে দিলে আমরা কি খাবো ঠিক আছে তোকে দিতে হবে নি আমরা এখনি মাংস বুড়োর বাগানে আম পাড়তে যাচ্ছি টেনে নে তোদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো লাগার কি আছে একটা চুমু দাও চুমু দাও পাঞ্জা 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 যা গরম পড়েছে গায়ের ছাল চামড়া সব পুড়ে যাবে গরমকালে গরম পড়বে নাকি ঠান্ডা পড়বে সেটাও বা ঠিক কথা ওই তোরা লুডু খেলছো মুখেও খেল দিলে গুটি সব পাখির ঘরে আছে তুই দাঁড়া এর দানটা শেষ হয়ে যাও তোকে পরের দানে নেব ঠিক আছে কুট 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 চা 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 কি গো দাদু তুমি কোনোদিনও পায়ে জুতা পরনি আজকে দেখি জুতা কি ব্যাপার ইয়ার বলবো লাতি সূর্যর যা তাপ পিস্ত তেবে গেছে খালি পায়ে গেলে পায়ের ছাল উঠে যাবে এটাও বা ঠিক কথা কিন্তু দাদু তুমি তো জুতা পরে যাচ্ছ তোমার জুতা তো ক্ষয়ে যাবে ঠিক বলছো এটা আমার বিয়ের জুতা শ্বশুর যৌতুকে দিয়েছে দাদু তুমি কোথায় যাবে গো আমবাগানে ছেলে পুলেরা আম চুরি করে খেয়ে নাই তাই পাহারা দিতে যাচ্ছি সারা পৃথিবীতে বহু লোক দেখেছি কিন্তু এই বুড়ের মতো হাড় কিপ্টে দুটো দেখিনি এই হাড় কিপ্টের কি আর দেখছ রে দন কালকে মাকসুদ বুড়ার পুকুরে আমরা স্নান করতে গেলি মোদেরকে স্নান করতেই দেয়নি রে কেন পুকুরে স্নান করলে নাকি পুকুরে জল কমে যাবে মাছ মরে যাবে ওই আমার মাথায় একটা আইডিয়া আসছে চল কি আইডিয়া আরে বলছি বলছি চল 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 সকাল সকাল লক্ষ্মীর দর্শন নো 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 আরে ছাড় ছাড়ার বাচ্চা তুই বুড়ো তোর বাপ বুড়ো তোর চন্দ গুষ্টি বুড়ো আমার ডাংটা কোথায় রে দাঁড়া বলছি আমাকে বুড়ো বলা দাঁড়া ঢিল মেরে দেখি যদি পাতার ভিতরে আম লুকিয়ে থাকে তাহলে পড়বে তাহলে সবাই একসঙ্গে চুরি করতে যাবো চল আর আম বাগানের আম পুরো ফাঁকা করে দেবো আম বাগান তো ফাঁকা করবি কিন্তু কিছুক্ষণ আগে মাকসুদ বুড়ো বলে গেল না সে নাকি আম বাগানে পাহারা দিচ্ছে নো প্রবলেম আমার সাথে চল ঠিক আছে চল এই তোরাও চল হুম চল জোরে অনেক আম ক্ষতি হচ্ছে তারপরে পাড়ের বাচ্চা কাচ্চাকে আম চুরি করে খেয়ে নিয়েছে এবছর আম পাকিয়ে ভালো দামে বিক্রি করব একটা আমও চুরি করতে দেবো নি যে চুরি করতে আসবে তার কপালে খুব দুঃখ আছে ওই তোরা কোথায় পালাচ্ছ আমি তো আছি গাছে কি কেউ ঢিল মারলো না কেউ তো নাই মনে হয় পাখি আসছে এই ঢিলে গাছে সব আম পেড়ে নেব চিলিং বিলিং চিলিং চা গাছে সব আম পড়ে যা মরে গেলাম আরে
বসালো না আর কাদের কাছে আম পাড়া যায় বলতো মাকসুদ বুড়োর বাগানে অনেক কাঁচা মিশে আম হয়েছে চল ওর বাগানে আম চুরি করব হ্যাঁ চল কত সুন্দর আম আমি বাবু চুরি করতে পারবো নি যদি ধরা পড়ে যাই মোর মামুকে উদুম কেলাবে তোরা আম চুরি করে আমি গেলাম হ্যাঁ যা যা এই কি করা যায় বলতো ওই বুড়ো তো সবসময় আমের বাগানে পাহারা দিচ্ছে আম খেতে হলে কিছু তো একটা প্ল্যান করতে হবে কি করা যায় কি করা যায় আইডিয়া পেয়ে গেছি নেড়া তুমি মেছানা সেজে যা ওই মা হাই হাই কেমন আছো আমি ভালো আছি আর তুমি আমিও ভালো আছি তোমার নাম মাকসুদ মন্ডল না তোমাকে আমার খুব ভালো লাগে ও তাই নাকি তোমাকে আমার প্রথম দেখাতে খুব ভালো লেগেছে আই লাভ ইউ টু সত্যি তাহলে বসো দুজনে প্রেম করি শোনা একটা চুমু দাও না দিব না আমার শরম করে এক্ষুনি তো আই লাভ ইউ বললে আশেপাশে কেউ নেই শরম লাগার কি আছে একটা চুমু দাও চুমু দাও ও তোরা তোদের তালে এই প্ল্যান তোদের আম চুরি করা বের করছি দাও বলছি দাও আর বাচ্চাগুলো তো জ্বালাতন করে মারলো কি বাজার বাজিয়েলাম ওই তো মাকসুদের মেয়ে আসছে ও আমার বান্ধবী হয় ও কি ওর ঘরের কাছে আম পাড়ার কথা বলবো হ্যাঁ চল তাহলে ওই কুটে দাঁড়া হ্যাঁ কি হয়েছে বল আম খাবি হ্যাঁ হ্যাঁ খাবো খাবো আই লাভ ম্যাঙ্গো আম তো খাবি কিন্তু আমাদের কাছে তো আম নেই তাহলে কি হবে আমি শুনেছি তোর ঘরে নাকি বিশাল বড় আম বাগান আছে সেখানে নাকি খুব মিষ্টি মিষ্টি আম হয় হ্যাঁ হয় কিন্তু আমার বাবা না হেব্বি কোনজন আমাকে পর্যন্ত একটা আম খেতে দেয় না যত আম হয় সব বিক্রি করে দেয় ছি 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 তোর ঘরে আম বাগান থাকা সত্ত্বেও তুই আম খেতে পারিসনি আরে আমার মাথায় একটা প্ল্যান আছে আমরা সবাই আম খেতে পাবো কি প্ল্যান বল বল তুই তোর বাবাকে গিয়ে বলবি তোর মা ভাত খেতে ডাকছে তোর বাবা যেই চলে যাবে সেই সুযোগে আমরা সব আম পেড়ে খেয়ে নেব ঠিক আছে ধন আম পেড়ে নুন লঙ্কা দিয়ে চাট করে মন ভরে আম খাবো হ্যাঁ হ্যাঁ খাবি খাবি তোরা ততক্ষণে ওদিকে লোকা আমি আমার বাবাকে পটিয়ে ঘর ভাগাচ্ছি আমি যদি ভাত খেতে যাই বাগান পাহারা কে দেবে না না আমি দেব তুমি ঘরে ভাত খেয়ে আসো আমি এই বাগানের ভিতরে একটা মাছিও গলতে দেব না এই না হলে তুই আমার বেটি ভালো করে বাগান পাহারা দিবি হ্যাঁ ঠিক আছে ওই তোরা সকল চলে আমার বাবা পালিয়ে গেছে বিলে গাছে উঠ গাছে উঠ
চুরিকর। ওই জনে তুই আমাকে ঘরে ভাত খেতে যেতে বলছিলু, তোকে তো আমি ছাড়ব না, বাচ্চা গেলে আনব। তোরা পালাচ্ছি কোথায়, তোদেরকে আমি ছাড়ব না, আর চুরি করে যাওয়া যা বলছি যা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর নিজে যে সাধারণ সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা আছে তাহলে পরের ভিডিওতে, বাই।